বিশ্বকাপ ফুটবল উৎসবকে আরও জমকালো করতে চেষ্টা করল কমতি নেই আয়োজক দেশ কাতারের। মধ্যপ্রাচ্যের এই দেশে ফুটবল মহাযজ্ঞকে আনন্দময় করে তুলতে তৈরি করেছে নতুন নতুন স্থাপনা, আর দর্শক সমর্থকদের মধ্যে খেলার উত্তাপ ছড়িয়ে দিতে এবং উপভোগ্য করে তুলতে শিথিল করছে কঠোর নিয়মের। পরগারবানের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। টুর্নামেন্টকে আরও হৃদয়গ্রাহী করার জন্য আয়োজক কাতার তৈরি করেছে নতুন নতুন স্থাপনা। তার অন্যতম দোহার অলিম্পিক অ্যান্ড স্পোর্টস মিউজিয়াম, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সংলগ্ন মিউজিয়ামটি পাঁচতলা ভবনের। 19,000 বর্গমিটারের মিউজিয়ামে আছে 7টি গ্যালারি, একটি গিফটশপ এবং একটি অডিটোরিয়াম। তাছাড়া ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে এবং টেনিস তারকা রজার ফেদেরার থেকে শুরু করে অনেক তারকার স্মৃতিস্মারকও আছে মিউজিয়ামে। তবে এখানে প্রবেশের জন্য খরচ করতে হবে $15। কাতারের এই মিউজিয়ামকে বিশ্বের বৃহত্তম স্পোর্টস মিউজিয়ামগুলির একটি বলে দাবি আয়োজকদের। বিশ্বকাপ ফুটবল মহাযজ্ঞ চলাকালে কাতার প্রবেশে হায়া কার্ড বাধ্যতামূলক, নিয়মের কিছু ছাড়ও দিয়েছে স্বাগতিকরা। বিশ্বকাপের টিকিট এবং হায়া কার্ডধারীরা টিকিট ছাড়াও তিনজনকে কাতারের সঙ্গে নিয়ে খেলা উপভোগ করতে পারবেন। কদিন আগে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্বকাপ আয়োজকরা। এদিকে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্বকাপ ফুটবল। স্বভাবতই পুরো বিশ্বের ফুটবল আমোদিতের একটি অংশ মাঠে বসে খেলা দেখতে কাতারে আসবেন, তাতে বেড়ে যাবে আবাসন সমস্যা। সেই সংকট কাটাতে ফুটবল ভক্তদের থাকার জন্য দুটি বড় ক্রুজ লাইনার ভাড়া করবে আয়োজকরা। এই মর্মে তারা সুইস বেসড ইউরোপিয়ান কোম্পানি MSC ক্রুজের সঙ্গে চুক্তিও করেছে। ক্রুজগুলোর মধ্যে কেবিনের সংখ্যা থাকবে কমপক্ষে 4,000 করে। তাছাড়া কাতারের রাজধানী দোহা বন্দরে থাকা জাহাজগুলো বিশ্বকাপ চলাকালে ভাসমান হোটেলের কাজ করবে। পরাগমান ATN বাংলা। 15তম এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ে রাতে ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। টি-20 ফরম্যাটের এই আসরে গ্রুপ ও সুপার ফোরের সেরা দল হয়েই ফাইনালে মঞ্চে এই দুই দল। 2014 সালের পর আবারও এশিয়া কাপের ফাইনাল শ্রীলঙ্কা পাকিস্তান। ফাইনালের আগে সুপার ফোরে দেখা হয়েছিল দু দলের। ফাইনালের ড্রেস রিহার্সেল ম্যাচে 5 উইকেটে ম্যাচ জিতে শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল প্রতিশোধের পালা পাকিস্তানের, কারণ 2014 সালে ওয়ানডে ফরম্যাটের ফাইনালে শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হেরেছিল তারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। স্প্যানিশ লালিগায় কাদিসকে 400 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও স্বাগতিকদের রক্ষণ প্রাচীর ভাঙতে পারেননি কাতালানরা। তবে খেলার 95 মিনিটে দলকে প্রথম সাফল্য এনে দেন ডেজম। 65 মিনিটে রবার্ট লেভানোস্কির গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। এরপর 86 মিনিটে আনসু ফাতি আর ইঞ্জুরির সময়ে উসমান ডেম্বেলের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। এই খেলা শেষে 5 ম্যাচে 4 জয় আর 1 ড্রয়ে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠল বার্সেলোনা। ওয়ার্ল্ড নাম্বার 1 ইগা সোয়াটেক জিতলেন US ওপেন টেনিসের নারী এককের শিরোপা। ফাইনালে এই পোলিশ তারকা 2-0 সেটে পরাজিত করেন তিউনিসিয়ার ওন্স জাবেরকে। এতে 2022 সালে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন সোয়াটেক। ফ্ল্যাশিং মিরোতে প্রথম সেট বেশ সহজেই 6-2 গেমে জয় পান সোয়াটেক। তবে দ্বিতীয় সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন 28 বছর বয়সে জাবের, কিন্তু শেষ রক্ষা হয়নি। টাই ব্রেকারে 7-6 গেমে জিতে শিরোপা জয়ের নিজের করে নেন সোয়াটেক। এদিকে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সোয়াটেক।